হাই, আমরা আজকে নিয়ে এসেছি হোলি ক্রস স্কুলের হিন্দি বইটা নিয়ে। আর এটা হচ্ছে ক্লাস ফোরের হিন্দি বই। তো ক্লাস ফোরের হিন্দি বইয়ের আজকে আমরা ডিসকাস করব চ্যাপ্টার টু। আর চ্যাপ্টারটার নাম হচ্ছে মোহন বনা মহান, মানে মোহন নামে কেউ ছিল, সে বনা মানে হয়ে গেছে মহান, মানে ফেমাস বা মহৎ হয়ে গেছে। এ হচ্ছে আমাদের চ্যাপ্টারের নাম। আর আমরা আজকে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব। আমি তোমাদেরকে চ্যাপ্টারটা শুরু করার আগে বলে দিই, এই চ্যাপ্টারে দুজন থাকবে, ঠিক আছে? একজন হচ্ছে একটা ছেলে, একটা বাচ্চা যার নাম অংশুমান, এই যে অংশুমান, আরেকজন হচ্ছে এই বাচ্চাটার মা উনি, এরা দুজনই থাকবে এই চ্যাপ্টারে। আর ওরা দুজন কথা বলবে কাকে নিয়ে, এই মোহনকে নিয়ে। এখানে যে একটা নাম দেখতে পাচ্ছ মোহন, সেই মোহনকে নিয়ে কথা বলবে এরা দুজন। এটাই হচ্ছে আমাদের স্টোরি। চলো আমাদের স্টোরিটা শুরু করে দিই। ফার্স্ট লাইন বলছে, সূর্য কি পেহলি কিরণ নে আঁখ খুলি হি তি, আসমান কে কানো মে ভজন কে মধুর স্বর গুলনে লাগে। মানে সূর্য উঠার পর প্রথম কিরণটা, মানে প্রথম আলোটা ওর চোখ খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথে আসমান কে কানো মে, মানে বাচ্চাটা যার নাম অংশুমান, ওর কানের মধ্যে একটা সুন্দর মধুর সুরের ভজন ও শুনতে পেল। ভজন মানে ঠাকুরের গান, হে ও শুনতে পেল। সেই ঠাকুরের গানটা কী ছিল বলো? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকি সবকো সম্মতি দে ভগবান। এইভাবে একটা গান ছিল, ঠিক আছে? সেই গানটা ছিল কি, মানে ঠাকুরের কাছে বলছিল আর কি, যে সবাই সবার ভালো করো, সবাইকে মানে ভালো বুদ্ধি দাও, সম্মতি দাও, ভালো বুদ্ধি দাও, এই নিয়ে একটা গান ছিল। সেই গানটাও ঘুম থেকে উঠেই শুনতে পেল। তারপর আসমান উঠ বেটা, তারপর কি বলছে দেখো, আসমান উঠ বেটা, বাচ্চাটা কি করলো, মানে যে ও যে শুয়েছিল সেখান থেকে উঠে বসলো। ইসি সময় মা আগেই, সেই সময়েই ওর মা চলে আসলো ওর রুমে। অংশুমানে পুছা, মা এ ভজন কন গা রাহা হে। তখন অংশুমানে ওর মাকে জিজ্ঞেস করলো, মা এই ভজনটা কে গাইছে? তখন মা বলি, বেটে ইয়ে ভজন আকাশবাণী দ্বারা প্রসারিত হে, তুমি ইয়াদ নেই, আজ 2 অক্টোবর হে, রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজি কা জন্মদিন, ইয়ে ভজন উনহে বহুত প্রিয়তা। মা বলল যে বেটে, মানে ছেলে বাচ্চা, ইয়ে ভজন আকাশবাণী দ্বারা প্রসারিত হে, মানে আকাশবাণী মানে কি, যে আকাশবাণী মানে হচ্ছে রেডিও, দ্বারা মানে দিয়ে, প্রসারিত মানে শোনানো হচ্ছে। বলছে এই গানটা, এই ভজনটা কি হচ্ছে, রেডিও দিয়ে সবাইকে শোনানো হচ্ছে। তুমি ইয়াদ নেই, তোমার মনে নেই, আজ 2 অক্টোবর হে, আজকে অক্টোবরের 2 তারিখ, রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজি কা জন্মদিন। তো আমরা সবাই জানি গান্ধীজির জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন কত তারিখ, অক্টোবরের 2 তারিখ। তো এ ভজন উনহে বহুত প্রিয়তা, এই গানটা উনার খুব পছন্দের ছিল, ঠিক আছে? তারপর বলছে দেখো নেক্সট পেজ। হ্যাঁ মা, বাচ্চাটা বলল, হ্যাঁ মা, অংশুমান বললো হ্যাঁ মা, মানে ওরও মনে ছিল আজকে যে 2 অক্টোবর। তারপর অংশুমানে উৎসাহ সে পূজা, মানে উৎসাহ মানে কি, এক্সাইটেড হয়ে, হ্যাঁ অংশুমান এক্সাইটেড হয়ে পূজা, পূজা মানে জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করলো ওর মাকে, জিজ্ঞেস করলো কি, জিজ্ঞেস করলো গান্ধীজি মেয়ে এসে কে বাদ দি, কি বউ প্রসিদ্ধ হে, কইসে গান্ধীজির মধ্যে এমন কি মানে গুণ ছিল। এখানে বাত মানে যে, সেই বাত মানে হচ্ছে গুণ, ওনার মধ্যে এমন কি গুণ ছিল যে ইনি এত মানে প্রসিদ্ধ, মানে এত ফেমাস, এই যে এত পপুলার। মা বলি, উনমে অনেক আছে গুণতে, সদা সচ বলনা, সবসে প্রেম ব্যবহার করনা, তারপর হিংসা সে দূর রহে না, খাতা গিনাও। মা বলল ওনার মধ্যে অনেক 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 ভালো ভালো গুণ ছিল, যেমন ধরো সবসময় সত্যি কথা বলা, যে সদা মানে সবসময়, সচ মানে সত্যি, বলনা মানে বলা, সবসময় সত্যি কথা বলা, সবসে প্রেম ব্যবহার করনা, সবার সাথে ভালোবেসে ব্যবহার করা, কারোর সাথে রুডলি ব্যবহার না করা আর কি, সুইট বিহেভিয়ার যাকে বলে। তারপর হিংসা সে দূর রহে না, সবসময় হিংসা থেকে নিজেকে দূরে রাখতেন, কারোর প্রতি ওনার হিংসা ছিল না, আর উনি কারোর প্রতি হিংসা মনে আনতেনও না, ঠিক আছে? তারপর বললো, কাহাত গিনাও, কতটুকু পর্যন্ত তোমাকে বলবো, কি কি বলবো তোমাকে বলো, সে মানে এর মানে কি, শেষ নেই, গান্ধীজির মধ্যে এত গুণ ছিল যা বলতে বলতেও শেষ হবে না। তারপর অংশুমান
তারপর অংশুমান উৎসুকতা সে বলা মা আপ মুঝে উনকি জীবন কথা বতাই। তারপর অংশুমান মানে এক্সাইটেড হয়ে বলল আচ্ছা ঠিক আছে মা আজকে তুমি আমাকে ওনার জীবন কথা বলেন, মানে ওনার মানে পুরো স্টোরিটা বলেন, উনি কেমন ছিলেন, উনি ছোটোবেলা থেকে বড়োবেলা পর্যন্ত কী কী জিনিস করেছেন, পুরো জীবন কথা। জীবন কথা মানে পুরো অটোবায়োগ্রাফি বলা, ঠিক আছে, বায়োগ্রাফি বলা, আজকে ওনার বায়োগ্রাফি আমাকে বলেন। তারপর বলছে অবশ্য বতাউঙ্গি মা, মা অংশুমানকে গান্ধীজিকে বারে মে বতানে লাগে। মা বলল অবশ্যই বতাউঙ্গি মানে অবশ্যই, আমি অবশ্যই বলবো। তারপর কী করলো মা অংশুমানকে গান্ধীজি সম্বন্ধে বলতে শুরু করলেন, বতানে লাগি মানে বলতে শুরু করলেন। গান্ধীজি কা পুরা নাম মোহনদাস করমচাঁদ গান্ধী হে, বলল গান্ধীজির পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী। উনকা জন্ম দু অক্টোবর 1869 কো গুজরাট প্রদেশকে পুরবন্দর নগর মে হুয়া তা। উনার জন্ম কোথায় হয়েছিল, 2 অক্টোবর 1869 খ্রিস্টাব্দে গুজরাটের একটা পুরবন্দর নগর নামে একটা গ্রামে হয়েছিল। তারপর মাতা পিতা ইনহে পিয়ারসে মনিয়া ইয়া মোহন কেতে হে, বলছে যে এই যে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী যে উনাকে উনার মা বাবা ভালোবেসে একটা প্যাট নেম দিয়েছিল, ডাক নেম, সেই ডাক নেমটা কি সেটা হচ্ছে মোহন বা মনিয়া। তাই এই আমাদের এই চ্যাপ্টারটার নাম কি হয়েছে দেখো তো, এই যে মোহন, তাই এখানে নামটা মোহন হয়েছে, ঠিক আছে। তারপর কি আমরা কোথায় ছিলাম, আচ্ছা এখানে ইনকে পিতা কার নাম করমচাঁদ ওর মাতা কার নাম পুতলিবাই তা, বলছে গান্ধীজির বাবার নাম কী ছিল, পিতার নাম করমচাঁদ অ্যান্ড মাতার নাম ছিল পুতলিবাই, ঠিক আছে। তারপর দুবলে পাতলে শর্মিলে বালক মোহনকে হৃদয় দয়া প্রেম সে ভরা হুয়া তা, বলছে দুবলে পাতলে, দুবলে মানে হালকা পাতলা, ঠিক আছে, দুবলে পাতলে মানে একদম স্লিম ফিগার আর কি, মানে মোটাসোটা নয় আর কি, ঠিক আছে। শর্মিলে বালক মানে সাইট আপ ছিল, হৃদয় দয়া মানে ওনার হৃদয় দয়া মানে ওনার হার্ট কী ছিল, হ্যাঁ দয়াবান ছিল, আর উনি ওনার হার্ট প্রেমে ভরা ছিল, মানে উনি সিম্পল পার্সন ছিলেন, আর যাকে বলে আর কি ভালো মানুষ যাকে বলে ছোটোবেলা থেকে সেই রকমই ছিলেন। তারপর বলল বচপন মে মোহনে এক তসবির দেখি জিসমে বালক শ্রবণ কুমার আপনি পিতা মাতা পিতাকে সেবা কর রে হে, যখন এই আমাদের এই গান্ধীজি এই যে উনি যখন বাচ্চা ছিলেন তখন কী ছিলেন, উনি একটা তসবির, তসবির মানে একটা পিকচার, তসবির মানে একটা পিকচার দেখেছিলেন, সেই পিকচারে শ্রবণ কুমার নামে কেউ ছিল, উনি ওনার পিতামাতা মানে প্যারেন্টসকে সেবা করতেন, মানে প্যারেন্টস দেখাশোনা করতেন, টেক কেয়ার করতেন, ঠিক আছে। মোহন নেবী নিশ্চয় কিয়া মে আপনি মাতা পিতাকে, হ্যাঁ মাতা পিতাকে সেবা করুঙ্গা। এই পিকচারটা দেখে, এই তসবিরটা দেখে মোহনও মানে নিশ্চয় করলো, মানে কনফার্ম করলো যে না আমি আমার বাবা মার, হ্যাঁ বা আমার প্যারেন্টসের টেক কেয়ার করবো। তারপর সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র কি কাহানি পড়কর উনে সচ্চাই কে রাহ পর চলনে কি শিখলি, উনহনে বলল তারপর সত্যবাদী রাজা, একটা রাজা ছিলেন তখনকার দিনে, ওনার নাম ছিল সত্যবাদী, সত্যবাদী রাজা, আর সরি ওনার নাম ছিলেন হরিশ্চন্দ্র নাম ছিল, আর উনি ছিলেন সত্যবাদী, এই যে সত্যবাদী, সত্যবাদী নামটা কোথা থেকে এসছে, মানে উনি সবসময় সত্য কথা বলতেন, তাই আমরা যে সত্য কথা বলে এখনও আমরা তাকে সত্যবাদী বলে মানে ডাকি আর কি। তো একজন এরকম সত্য কথা বলতো এমন একজন রাজা ছিলেন, রাজার নাম ছিল হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের কাহিনী পড়লো, এই আমাদের যে মোহনদাস করমচাঁদ গান্ধী ছোটোবেলায় কী করলো, এই হরিশ্চন্দ্রের স্টোরি পড়লো, স্টোরি পড়ে জানতে পারলো যে মানে এই আমাদের এই রাজা তখনকার দিনের রাজা কী করলো, কোনো দিনই কোনো মিথ্যা কথা বলেনি, তো কী করলো তারপর এই সেখান থেকে কী হলো আমাদের এই মোহনদাস এই সত্যি কথা বলাটা শিখলো। হ্যাঁ এই শ্রবণ কুমার থেকে কী শিখলো, বাবা মার খেয়াল রাখতে হবে সেটা, আর হরিশ্চন্দ্র থেকে শিখলো সবসময় সত্যি কথা বলতে হবে, ঠিক আছে। তারপর 13 বর্ষ কি ছোটি উম্র মে ইনকা বিবাহ কস্তুরবা কে সাথ হুয়া, হ্যাঁ মানে 13 ইয়ার যখন ছিলেন করমচাঁদ গান্ধীজি তখন ওনার মানে বিয়ে হয়ে গেছিলো, হ্যাঁ কার সাথে হয়েছিল, কস্তুরবা মানে কস্তুরবা নামে কোনো মেয়ের সাথে হয়ে গেছিলো। তারপর
मैट्रिक परीक्षा पास करने के पश्चात यह कानून की पढ़ाई करने इंग्लैंड गई। तारपर बीए करलो 13 एजे बीए करार पर उन्नी माध्यमिक दिलेन। मैट्रिक माने कि माध्यमिक देवा। माध्यमिक देवार पर उन्नी कि करलेन पश्चात एजे पश्चात पश्चात माने विदेशे जावा। কি করলেন ওখানে বিদেশে গেলেন। কোন বিদেশ? ইংল্যান্ডে। কিসের জন্য? কানুন কি পড়াই, মানে ল নিয়ে পড়াশোনা করার জন্য, আইন নিয়ে পড়াশোনার জন্য পশ্চাৎ মানে বিদেশে গেলেন, মানে ইংল্যান্ডে গেলেন। তারপর স্বদেশ লৌটনে পর ইনহোনে মুম্বাই ও রাজকোট মে বকালত কি। তারপর উনি সেখানে আইন নিয়ে পড়াশোনা করে শেষ করে দেশে ফিরলেন। স্বদেশ মানে নিজের দেশ। সেই দেশে ফিরলেন। দেশে ফিরার পর উনি মুম্বাই আর রাজকোট এই দুই জায়গার কোর্টের মধ্যে উনি কী করলেন? উকালতি করলেন। ওকালত কী মানে? উকালতি করলেন, উকিলের কাজ করলেন। সন 1893 মে এক মোকদ্দমাকে সিলসিলে মে দক্ষিণ আফ্রিকা গেই। তারপর উনি কী করলেন? 1893 সালে একটা কাজের জন্য, একটা মানে মোকদ্দমা মানে একটা কেসের কারণে উনি সিলসিলে মানে কারণে একটা কেসের কারণে উনি দক্ষিণ আফ্রিকা মানে কি সাউথ আফ্রিকা গিয়েছিলেন। ঠিক আছে। উনহনে দেখা ওহা কে গোড়ে শাসক প্রবাসী ভারতীয় সে কুলিও জেসে ব্যবহার করতে হে মানে সেইখানে সাউথ আফ্রিকা গিয়ে উনি কী দেখলেন? মোহনদাস করমচাঁদ গান্ধী যে সেখানের যে শাসক প্রবাসী, হ্যাঁ শাসক প্রবাসী মানে যারা মানে আইনের মানুষ ছিল, সেই মানুষগুলি কী করতো? আমাদের ভারতীয়দের সাথে কুলির মতো ব্যবহার করতো, আমাদেরকে কুলি মনে করতো বা আমাদের কুলির মতো ব্যবহার করতো, সম্মান দিত না। ঠিক আছে। তারপর গান্ধীজি নে ইস রংবেদ নীতিকা জমকর বিরোধ কিয়া। তারপর কী হলো? গান্ধীজি এই জিনিসটা সহ্য হলো না, হ্যাঁ আমাদের ভারতীয়দের সাথে কেন এরকম কুলির মতো ব্যবহার, সেটা সহ্য হলো না। তারপর তিনি বিরোধ মানে আন্দোলন করলেন বা সেটার বিরুদ্ধে কথা বললেন। ইসমে উনকি জিত হুই। তারপরে এই আন্দোলন করতে করতে কী হলো? তারপর সাউথ আফ্রিকার মানুষ প্রবাসী বা যারা আইনের মানুষ ছিল তাদের বাধ্য করলেন যে আমাদের ভারতীয়দেরও যথেষ্ট সম্মান দেওয়ার যতটুকু আমরা প্রাপ্য। ঠিক আছে। তারপর সেই এটা মানে কি গান্ধীজির জিত হয়েছিল, মানে জিত হুই। তারপর ও মহাত্মা খেনে লাগে। তারপর থেকেই ওনাকে মহাত্মা নামে ওনাকে মহাত্মার নাম দেওয়া হয়েছে আর উনি মহাত্মা নামে পরিচিত হয়েছেন। তারপর বলল ভারত মে উন দিনও স্বতন্ত্র সংগ্রাম কি ধুমতি। স্বদেশ লুটনে পর গান্ধীজি নে আপনাকে দেশ সেবা কে লিয়ে সৌঁপ দিয়ে। ওই সময়টা কী ছিল? স্বতন্ত্র সংগ্রাম মানে ওই আর কি স্বাধীনতা পাওয়ার জন্য যে সংগ্রাম, সে সংগ্রামটা চলছিল, ধুমতি মানে খুব পরিমাণে চলছিল। স্বদেশ লুটনে পর গান্ধীজি নে আপনাকে দেশকে সেবা কে লিয়ে সৌঁপ দিয়ে, মানে তারপর থেকে তিনি নিজেকে এই দেশের জন্য, হ্যাঁ স্যাক্রিফাইস করে দিয়েছেন। ঠিক আছে। নিজেকে দেশের জন্য দিয়ে দিয়েছেন। কুছ হি দিনো মে উনকি মহানতা কি কীর্তি পতাকা সারে দেশ মে ফেরানে লাগে। ও আজাদি কা আশা কেন্দ্র বেন গিয়ে। তারপর তিনি দেশের জন্য কাজ করতে শুরু করলেন। কাজ করতে করতে দেখা গেলো ওনার কাজ দিন দিন সফল হচ্ছে। তারপর তিনি মানে দেশের যে ফ্রিডম ফাইটার যারা ছিল বা ফ্রিডমের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের সেন্টার হয়ে গেছেন, মানে লিডার হয়ে গেছেন। ঠিক আছে। তারপর নেক্সট পেজ, গান্ধীজি কি তিন বাতে, জুট মত বলো, জুট মত দেখো, তথা বুড়া মত শোনো কাফি লোকপ্রিয় হয়। গান্ধীজির তিনটা কথা ছিল, সেই কথাগুলি কী কী? মিথ্যা কথা বলবে না, খারাপ জিনিস দেখবে না আর খারাপ জিনিস শুনবেও না। এইটা এখনও খুব ফেমাস। হ্যাঁ। ইনহোনে তিন বন্দরোকে সংকেত ভি জানা যাতা হয়। উনার এই তিন কথাগুলি, এই তিনজন যে মাঙ্কি দেখতে পাচ্ছি সেই মাঙ্কির দ্বারাও, হ্যাঁ পপুলার। তারপর নেক্সট, মহাত্মা গান্ধী নে ভারতকে আজাদি দিলানে কে লিয়ে সত্যাগ্রহকে আপনার অস্ত্র বানায়। গান্ধীজি অস্ত্র মানে কি? হাতিয়ার। ঠিক আছে। তো হাতিয়ারগুলি গান্ধীজির হাতিয়ারগুলি কী ছিল? সেটা হচ্ছে সত্য অ্যান্ড অহিংসা।
সত্য মানে সত্য কথা আর অহিংসা মানে কি? অহিংসা মানে হচ্ছে হিংসা না করা, ঠিক আছে? ব্রিটিশরা আমাকে এই করেছে তো আমিও ব্রিটিশকে সেই করবো, সেটা নয়। ওরা করেছে ঠিক আছে, বাট আমি করব না। আর ব্রিটিশরা আমাদের সাথে ধোঁকাবাজি করেছে ঠিক আছে, আমি ওদের সাথে ধোঁকাবাজি করব, সেটা নয়। উনি বললেন না, আমি সত্যের সত্যর পথে আমি চলব, ঠিক আছে? আর উনি কোনো তখনকার দিনে যে যুদ্ধ করার জন্য যে বিভিন্ন ধরনের হাতিয়ার লাইক বোমা, তারপর তোমার বন্দুক, চাকু, সেগুলি উনি তলোয়ার, সেগুলো তিনি সেগুলিকে তিনি হাতিয়ার বলেননি। তিনি হাতিয়ার ওনার হাতিয়ার কী ছিল সেটা হচ্ছে সত্য আর অহিংসা, ঠিক আছে? তারপর সারা ভারত এক স্বর্মে স্বতন্ত্রতা কি মাং করনে লাগি, তারপর পুরো ভারতবর্ষ কি হলো একই সুরেই হ্যাঁ স্বাধীনতার জন্য আন্দোলন করতে থাকলো, দাবি করতে থাকলো। মাং মানে কি? দাবি। এসে ইংরেজি সত্তা হিল গেই, তারপর কি হলো মানে ইংরেজের যে মানে মেন যে ইয়ে ছিল সেইটা কি হলো হিল গেই, মানে একরা নাড়া হয়ে গেলো। তারা প্রথম ভেবেছিলো কি আমরা ভারতীয়রা খুবই দুর্বল, তারপর যখন দেখলো তারপর ওদের ওদের যে মেন মানে সেন্টার ছিল সেই সেন্টারটাই হিল মানে নড়ে গেল। তারপর আংগ্রেজ ভারত কো স্বতন্ত্র করনে কো বিবশ হো গেই, তারপর আংগ্রেজ কি তারপরে ইংরেজ মানে ব্রিটিশরা কি হলো আমাদের ভারতকে ছাড়তে বাধ্য হলো। তারপর পনেরো আগস্ট সন 1947 কো দেশ আংগ্রেজে কি দাসতা সে মুক্ত হো গেই। তারপর গেল 15 আগস্ট 1947 আমরার ইন ভারতবর্ষ কি হলো ফ্রিডম পেয়ে গেল, কোথা থেকে? ব্রিটিশ থেকে। দেশকে স্বতন্ত্র দিলানে কে বাদ গান্ধীজি নে আপনার সময় মানব সেবা মে লাগায়া, তারপর দেশ তো স্বাধীন হয়ে গেল, তারপর উনি কী করলেন সব তখন সবগুলা ঠিকঠাক, তারপর উনি মানুষের সেবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দিলেন। বউ রাষ্ট্রপিতা বাবু বাপু কে কে জানে লাগে, রাষ্ট্রপিতা মানে ফাদার অফ নেশন অফ ফাদার নামে উনি ফেমাস হয়ে গেলেন। তারপর কী হলো বাপু চাইতে সব সমান হো, বাপু মানে গান্ধীজি কী চাইতেন, উনি চাইতেন যে সবাই যাতে সমান হয়, না কই গুলাম হো না কই মালিক, হ্যাঁ উনি চাইতেন যে সবাই সমান, না কেউ গুলাম না কেউ কেউর জন্য দাসী মানে দাসী হয়ে থাকবে আর না কেউ মালিক হয়ে থাকবে। সচ বাপু নে হামে মানবতা কি রাহা দেখায়, সত্যি বাপু মানে গান্ধীজি আমাদেরকে মানুষের মানবতার যে একটা পথ সেই পথ আমাদের গান্ধীজি দেখিয়ে দিলেন। আর এই এই স্টোরিটার রাইটার কে সেটা হচ্ছে শঙ্কর সুলতানপুরি, ঠিক আছে? এই ছিল আজ অবধি আমাদের আজকের ভিডিওটা। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।